আপনি যা করতে বলবেন আমি সব করব। আমার শুধু একটাই স্বপ্ন যে আমি নায়িকা হব। কিন্তু আমি আমি সিগারেট খাই না তো। তুমি সাধারণ একটা সিগারেট এটা তুমি খেতে পারবে না। তোমার দ্বারা নায়িকা হবে না। যাও 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 যাও। আরে আরে না 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 আমি পারবো 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 তো। এই যে খাবো। হ্যাঁ এই তো পারছো। শুনতো শুনতো চলো 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 নায়িকা হতে গেলে অনেক কিছু করতে হবে। ও ঠিক আছে তাহলে গোসল করে খাওয়া দাওয়া করে চলুন তাড়াতাড়ি বের হই। আরে যাবো তো, তুমি এরকম ছটফট করতেছো কেন? না আসলে এভাবে একটা রুমের মধ্যে আপনি আর আমি। আরে এইগুলো তুমি কি মনে করতেছো? খারাপ কয় বুঝস না কে? তাছাড়া মা তো হয়তো কতজনে আশা দিছে, কেউ কি তোর আশা পূরণ করছে? করে নাই তো। তার চেয়ে ভালো তুই মন দিয়ে লেখাপড়া কর, ঘরে কাজ কম কর, এটাই ভালো হইব মা। দেখো মা তুমি যেসব বলছো আমি কিছু করতে পারবো না। আমি নায়িকা হব, ইস ভাবতেই তো জানো কেমন লাগছে। তুমি তুমি তোমার মতো থাকো তো, আমি আমি যাচ্ছি ওই ডিরেক্টরের সাথে দেখা করতে। এই মেয়েটার আমি কেমনে বোঝাবো? হ্যাঁ এই নায়িকা আর ভূতটা যে কেন ওর মাথার ভিতরে ঢুকাইছে। একটা সমাজ বলতে একটা কথা আছে, আর তাছাড়া তোমার দেখা দেখি এই সমস্ত পোশাক পুরো অন্য অন্য মেয়েরা যদি খারাপ হয় তাহলে তুমি কি করবা? যত সব আবার কি ফাজিল মেয়ে কোথাকার, ভদ্রতা শেখে নাই। দেখা হোক করিমের সঙ্গে, তারপর তোমার তোমার নামে কি বলতে হয় আমি বলুন নি। কি কখন টাইম দেখো, এখন আসতেছি না কেন? হ্যালো স্যার। ও তুমি আসছো? জি স্যার। এত দেরি কেন স্যার? একটু দেরি হয়ে গেছে। আচ্ছা স্যার আপনি আপনি যে বলছেন আমাকে নায়িকা বানাবেন, অনেক বড় বড় ফিল্ম করাবেন আমাকে দিয়ে, আপনি আপনি আমার আশা পূরণ করবেন তো? আরে আশা পূরণ করার জন্য তো এখানে ডেকে আনছি আমি, তাই না? আর শোনো আমার এই হাতে মিনিমাম দশটা নায়িকা হয়েছে, দশটা নায়ক হয়েছে। আর তুমি তুমি তো ভেরি কিউট, ওয়াও তুমি যে এত সুন্দর আমি তো জানতামই না। তোমাকে আমি মনে করেছিলাম তোমাকে সেকেন্ড রোলটা দেবে, না এখন তোমাকে ফার্স্ট রোলটা দেবে। সত্যি বলছেন? সত্যি বলছেন আপনি? দেখুন সবাই আমাকে আশা দিয়েছে, যতগুলো ডিরেক্টর দেখেছি সবাই আশা দিয়েছে, কিন্তু কেউ আমার স্বপ্ন পূরণ করতে পারেনি। আমি একমাত্র আমিই পারবো তোমার স্বপ্ন পূরণ করতে। তবে প্রথমেষ্টা তোমার কিছু শিখতে হবে। শিখতে হবে? কি শিখবো বলুন, আমি রাজি। এই যে দাঁড়াও নাও। আরে নাও না, সিগারেট তো আমি। আর কোনো মাইন্ড করা যাবে না, এই মাইন্ড করলে সাইন করতে পারবো না। কিন্তু আমি আমি সিগারেট খাই না তো। না না এটা এটা আমি কিভাবে করব? এই এটা তুমি কি বললা? তুমি সাধারণ একটা সিগারেট এটা তুমি খেতে পারবে না।
তোমার দ্বারা নায়িকা হবে না। যাও 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 যাও। আরে আরে না না না, আমি পারবো 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 তো, এই যে খাবো। হ্যাঁ এই তো পারছো, শুনতো শুনতো চালো 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 চালো। শোনো নায়িকা হতে গেলে অনেক কিছু করতে হবে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও আমার কাছে দাঁড়াও, এই যে বেলটা আনতে হয়, বুঝতে পারছো? ও শোনো, ওই যে কিন্তু দেখেন আপনি যা করতে বলবেন আমি সব করব, আমার শুধু একটাই স্বপ্ন যে আমি নায়িকা হব। প্লিজ প্লিজ এই ব্যাপারটা এই এই কথাটা তোমার কতবার বলবো, আমার হাতে 10টা নায়িকা হয়েছে, 10টা নায়ক হয়েছে, কোনো সমস্যা নেই। একটা প্রোডিউসারের সাথে একটু কথা আছে বুঝছো, বাইরে না বলে আমরা অফিসে যেয়ে কথা বলি, চলো। আচ্ছা আসো। আরে এই মানছি গরু ছাগল খেতে মধ্যে আইসা সব শাক পাতা পাতা গাছে সব খেলেছে, একটা শাকও তুলতে পারিনি ঠিক মতো। সাসি কেমন আছো? আসি ভালোই। সাসি শাক তুলতেছো, শাক পাতার কয়দিন? সাসি ঘটনা হয়েছে, শাক পাতা তো মনে হয় বেশি দিন খাওয়া লাগবে না, তাই না? নায়িকা বানাতেছো মেয়ে রে, মেয়ে নায়িকা হলে কি শাক পাতা খাইয়া চলবো? চলবো না, যেমন মনে করো ভালো মন্দ জিনিস খাবা তো। তা চাষি একটা কথা কইবার চাইছিলাম তোমারে, নায়িকা হইতে গেলে নাকি অনেক কিছু ত্যাগ করা লাগে, চাষি তুমি কিছু জানো? এই তুই সরহিন থেকে সর কইতেছি না, কেমন কথা চাষি আমার লাগবে ব্যবহার? ও চাষি আমি কি তোমার এখানে থাকবার আছি? আমি তো সরেই যাব, কিন্তু গ্রামের মানুষ হিসাবে একটা কথা তোমার কোয়ার দরকার ছিল, সেটা কইলাম। থাকিয়া ভালো কথা দিন আজকাল নাই, শাক পাতা উঠাও, শাক পাতা উঠাও, দুই দিন পরে যখন মাংস খাবা তখন তো শাক পাতা খাইতে পারবো না, উঠাও 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 চাষি। কইয়া গেল কি? হ্যাঁ আমার সাথে ফালাই সরে কথা কইলো, আর আমি শাক পাতা খাইলে জামুন যা তাই খাই, তোর কি? হ্যাঁ আমি নেই না কোনো সময়, তোমাকে তো হবে না, তুমি বারবার প্রশ্ন করো। এই কেন প্রশ্ন করো সেটা বলো তো। স্যার আসলে আমার নায়িকা হওয়ার খুব শখ, অনেকেই তো আমাকে অনেক আশা দিছে কিন্তু কেউ আমার স্বপ্ন পূরণ করতে পারে নাই, এর জন্য আমার খুব ভয় লাগে। আপনি আমার স্বপ্ন পূরণ করবেন তো স্যার? আরে তোমাকে নায়িকা বানাবো তো, আর বানানোর জন্য তো আমি অফিসে যাচ্ছি, তুমি রাস্তাঘাটের মধ্যে প্রশ্ন করে বসো, এইদিকে কি ওইদিকে এটা কি, কেমন প্রশ্ন করো তুমি? আচ্ছা চলুন স্যার আর প্রশ্ন করবো না। হ্যাঁ চলো। এটা আমার বাড়ি। ও এখানে কেন নিয়ে এসেছেন? আরে পাগল বুঝো না কেন, এখানে ফ্রেশ ট্রেশ হবো, খাওয়া দাওয়া করবো, তারপর অফিসে যাবো। ও আমারও ক্ষুধা লেগেছে, চলো চলো। আবার একটা মেয়ের জীবন নষ্ট করতে শুরু করছে, এইভাবে যে কত মেয়ের জীবন নষ্ট করবে। বস। আপনি যে বললেন গোসল করবেন খাওয়া দাওয়া করবেন? হ্যাঁ গোসল তো করবো, খাওয়া দাওয়া করবো, তারপরেই তো যাবো। ঠিক আছে ও ঠিক আছে, তাহলে গোসল করে খাওয়া দাওয়া করে চলুন তাড়াতাড়ি বের হই। আরে যাবো তো, তুমি এরকম চটপট করতেছো কেন? না আসলে এভাবে একটা রুমের মধ্যে আপনি আর আমি, আরে এইগুলো তুমি কি মনে করতেছো কিছু না। আরে ছাড়েন, বুঝতে পেরেছি আমি, আমি বুঝতে পেরেছি আপনি আসলে আমার সাথে কি করতে চাচ্ছেন। এই ভাই
এটা তুমি কেমন কথা বলতেছো? ও নায়িকা হওয়ার তুমি বুঝছি, তোমার তো নায়িকা হওয়ার কোনোই ইচ্ছা নাই, সেটা আমার জানা শেষ। চুপ করুন। নায়িকা? হ্যাঁ আমি নায়িকা হতে চাই, কিন্তু এভাবে না। আমার যদি যোগ্যতা থাকে আমি এমনি নায়িকা হব, আপনাদের মতো মানুষের। ছি 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 ছি, আমার তো বলতেই লজ্জা লাগছে, আপনারা কি করে পারুন এগুলো? এই এই এই, তুমি কি বলতে চাচ্ছো? তুমি আমাকে চেনো? আমাকে জানো আমি কে? আমি আপনাকে খুব ভালো করে চিনি, কিন্তু এখন জানলাম আপনি হচ্ছেন এই সমাজের একজন কীট পতঙ্গ। দাঁড়াও, কই যাচ্ছো? এসেছিলাম, কিন্তু কিন্তু এই সমাজের মানুষ আমাকে ভালোভাবে নায়িকা হতে দিবে না, দিবে না। নায়িকা তুমি হতে পারবা, কিন্তু এদের মতো মানুষের কাছে গেলে নায়িকা কোনোদিনও হতে পারবে না। সত্যিকারের মিডিয়ার মানুষ এতটা খারাপ হয় না। আর শোনো, ও তো কোনো মিডিয়ার লোকই নাই, ও শুধু মিডিয়াতে ঘোরাফেরা করে, ও তাই ভাবে ও মিডিয়ার লোক, কিন্তু ও কোনো ডিরেক্টরই নেই। যাই হোক, আমি আর এখানে থাকতে চাই না, আমি আর এখানে থাকতে পারবো না।